ওল্ড ও নিউ কমপ্লেক্সের মাঝে আবারও একটা হাওড়া স্টেশন, যা দেখে রীতিমতো অবাক যাত্রীরা। ভাবছেন এ আবার কি? হাওড়ার দুই স্টেশনের মাঝে সদ্য নির্মিত আরও একটি স্টেশন। দেখতে এক হলেও আকারে এই লালবাড়িটি অনেকটাই ছোট। পূর্ব রেলের হাওড়া DRM অফিসের একেবারে পেছনেই তৈরি হয়েছে হাওড়া গ্রিনল্যান্ড মেট্রোর ভূগর্ভস্থ স্টেশনটি। বাইরে চাঁদি ফাটা রোদের প্যাচপ্যাচানি গরম আর যানজটকে উপেক্ষা করে নির্ঝান ঝাঁটে খুব তাড়াতাড়ি কলকাতার প্রাণকেন্দ্র ধর্মতলায় পৌঁছে যেতে পারেন আপনি। তবে স্প্ল্যানেড পৌঁছানোর আগে আপনাকে সাদর আমন্ত্রণ জানাবে দীর্ঘ প্রতীক্ষিত হাওড়ার এই আন্ডার ওয়াটার মেট্রো স্টেশনটি। তবে কিছুটা ভয় আর অনেকটা উৎসাহ নিয়ে দেশের সবচেয়ে গভীরতম আন্ডার ওয়াটার এই মেট্রোতে সফর করছেন যাত্রীরা। হাওড়ার গ্রিন লাইন স্টেশন থেকে মেট্রো কিছুটা স্থলভাগে চলার পর হঠাৎই আপনি দেখলেন ভূগর্ভের নিচে নীল আলো। সেই আলোর বুক চিরে সামনের দিকে ছুটে চলেছে দ্রুত গতি সম্পন্ন যাত্রী বোঝাই মেট্রো। ভূগর্ভস্থ স্টেশনে লেগেছে দিক নির্দেশক নীল বোর্ড। বোর্ডের তীরচিহ্ন মেট্রো স্টেশন থেকে অন্যান্য জায়গায় যাওয়ার জন্য দিক নির্দেশ করছে, যা দেখে অতি সহজেই কলকাতায় ঘুরতে আসা আনকোরা যাত্রীরা নিজেদের গন্তব্যের দিক নির্ধারণ করতে পারবে। গভীরতম ভূগর্ভস্থ প্ল্যাটফর্মে নামার জন্য সমগ্র স্টেশন জুড়ে 27টি চলমান সিঁড়ি ও 7টি লিফট রয়েছে। তবে স্বাস্থ্য সচেতনরা অবশ্য লিফট এবং চলমান সিঁড়িতে না উঠে কংক্রিটের সিঁড়ি দিয়ে অনায়াসেই নেমে যাচ্ছে পাতালে। মজার বিষয়, ভূপৃষ্ঠের ওপরে যখন প্রখর রোদের তীব্র দাবদাহ, সেই সময় ভূগর্ভে আপনাকে সম্বর্ধনা জানাচ্ছে শীততাপের আমেজ। একই সঙ্গে টিকিট কাটার জন্য যেমন রয়েছে একাধিক কাউন্টার, তেমনই রয়েছে স্বয়ংক্রিয় টিকিট কাটার মেশিনও। ঝাঁ চকচকে ভূগর্ভস্থ স্টেশন জুড়ে রয়েছে ওয়াল জোড়া পেন্টিং, যা দেখে চোখ টানবে আপনার। ওল্ড ও নিউ কমপ্লেক্সের মাঝে আবারও একটা হাওড়া স্টেশন, যা দেখে রীতিমতো অবাক যাত্রীরা। ভাবছেন এ আবার কি? হাওড়ার দুই স্টেশনের মাঝে সদ্য নির্মিত আরও একটি স্টেশন। দেখতে এক হলেও আকারে এই লালবাড়িটি অনেকটাই ছোট। পূর্ব রেলের হাওড়া DRM অফিসের একেবারে পেছনেই তৈরি হয়েছে হাওড়া গ্রিনল্যান্ড মেট্রোর ভূগর্ভস্থ স্টেশনটি। বাইরে চাঁদি ফাটা রোদের প্যাচপ্যাচানি গরম আর যানজটকে উপেক্ষা করে নির্ঝান ঝাঁটে খুব তাড়াতাড়ি কলকাতার প্রাণকেন্দ্র ধর্মতলায় পৌঁছে যেতে পারেন আপনি। তবে স্প্ল্যানেড পৌঁছানোর আগে আপনাকে সাদর আমন্ত্রণ জানাবে দীর্ঘ প্রতীক্ষিত হাওড়ার এই আন্ডার ওয়াটার মেট্রো স্টেশনটি। তবে কিছুটা ভয় আর অনেকটা উৎসাহ নিয়ে দেশের সবচেয়ে গভীরতম আন্ডার ওয়াটার এই মেট্রোতে সফর করছেন যাত্রীরা। হাওড়ার গ্রিন লাইন স্টেশন থেকে মেট্রো কিছুটা স্থলভাগে চলার পর হঠাৎই আপনি দেখলেন ভূগর্ভের নিচে নীল আলো। সেই আলোর বুক চিরে সামনের দিকে ছুটে চলেছে দ্রুত গতি সম্পন্ন যাত্রী বোঝাই মেট্রো। ভূগর্ভস্থ স্টেশনে লেগেছে দিক নির্দেশক নীল বোর্ড। বোর্ডের তীরচিহ্ন মেট্রো স্টেশন থেকে অন্যান্য জায়গায় যাওয়ার জন্য দিক নির্দেশ করছে, যা দেখে অতি সহজেই কলকাতায় ঘুরতে আসা আনকোরা যাত্রীরা নিজেদের গন্তব্যের দিক নির্ধারণ করতে পারবে। গভীরতম ভূগর্ভস্থ প্ল্যাটফর্মে নামার জন্য সমগ্র স্টেশন জুড়ে 27টি চলমান সিঁড়ি ও 7টি লিফট রয়েছে। তবে স্বাস্থ্য সচেতনরা অবশ্য লিফট এবং চলমান সিঁড়িতে না উঠে কংক্রিটের সিঁড়ি দিয়ে অনায়াসেই নেমে যাচ্ছে পাতালে। মজার বিষয়, ভূপৃষ্ঠের ওপরে যখন প্রখর রোদের তীব্র দাবদাহ, সেই সময় ভূগর্ভে আপনাকে সম্বর্ধনা জানাচ্ছে শীততাপের আমেজ। একই সঙ্গে টিকিট কাটার জন্য যেমন রয়েছে একাধিক কাউন্টার, তেমনই রয়েছে স্বয়ংক্রিয় টিকিট কাটার মেশিনও। ঝাঁ চকচকে ভূগর্ভস্থ স্টেশন জুড়ে রয়েছে ওয়াল জোড়া পেন্টিং, যা দেখে চোখ টানবে আপনার। ব্যুরো রিপোর্ট, নিউজ বর্তমান।